সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুষ্টি ইসলামিক বিশ্ববিদ্যালয় ও টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ হয়েছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে লামিয়া আক্তারের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মসূচি পালন করছে বিভিন্ন স্থানের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়। এ সময় সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান তারা। টাঙ্গাইলে ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শহরের আশিকপুর বাইপাস এলাকায় অবরোধ করে তারা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। কোটা বাতিলের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে মিছিল নিয়ে জড়ো হয় আন্দোলনকারীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা একটার দিকে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। দাবি না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় তারা। কোটা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।